একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি সমকামিতায় লিপ্ত হয় নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে মানে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয় নাউজুবিল্লাহ, এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। সে যদি তওবা করে আল্লাহ হয়তো তার তওবা কবুল করতে পারেন, কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে। আমি মানে বুঝাতে পারছি না, একজন মহিলা মহিলা সাহাবী ভুলবশত এই কাজ করে ফেলেছেন, কথা বুঝতে পারছেন? নবীর কাছে এসেছেন, কোন কাজ করেছেন? বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন, সমকামিত নয়, কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন, আর সমকামিত এর চেয়ে তো ডেঞ্জারাস। তো এই এই মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাসায় যাও, তওবা করো। সেই মহিলা বারবার জোর করছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে এই মহিলা সুস্থ, পাগল নয় এবং সে এরকম ব্যভিচার করেছে, তিনি তাকে বললেন যে তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে আমার কাছে এসো, বিচার করে দিব। সেই মহিলা ফিরে গেল, সেই মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা, তার কি বাবার পরিচয় আছে? বাচ্চা লালন বড় করলেন, এরপর বাচ্চা খালাস করলেন, গর্ভ জন্মদান করলেন, জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাও, এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে। 2 বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল, শক্ত খাবার খেতে শিখল। এবার সেই মহিলা আবার এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করেন। পবিত্র হওয়ার কি বাসনা, কারণ তারা পরকাল চিনেছেন, দুনিয়াতে আমাকে শাস্তি দেন, রজম করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে, বাচ্চা শক্ত খাবার খেতে পারে, একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও। এবার অন্য সাহাবিদেরকে নবীজি বললেন এই মহিলাকে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী, তিনিও পাথর একটা ছুঁড়েছিলেন, তার পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড় এসে পড়েছে। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা বাজে কথা বলেছিলেন, মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো, কথা বুঝতে পারছেন না, ছি তোমার রক্ত আমার গায়ে লাগলো। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে খালিদ, গুনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে, এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন, তারপরেও এই মহিলার সমান হবে না, এই মহিলা এখন জান্নাতে আছে। আমি আপনাকে বুঝাতে পারি নাই যে তার তওবা আল্লাহ কবুল করেছেন, তার তওবাকে প্রশংসিত করেছেন, কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে। বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যভিচারের সম্পর্কে আছেন, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন, আর যারা সমকামিতায় আছে এরা তো আরো আগে হারিয়ে ফেলেছে। এদেরকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার কাজ ইসলামের শরীয়ত মোতাবেক, এই বিধান এখন নাই, আপনাকে কেউ এটা করবে না। আল্লাহর কাছে তওবা করেন নীরবে নিভৃতে, আল্লাহ পাক আশা করা যায় গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষ হারিয়ে ফেলে কিছু আমল করলে, এটা সেই আমল। আল্লাহ পাক এই সুরায় বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক ইনায়াত করুন, আমিন।